শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন বাদে আজকে চলে আসলাম বাড়ির ছাদে আর দেখো পুরো মেঘলা আকাশ দেখো তো সাড়ে ছটা তো বাজতে চলেছে পুরো মেঘলা আকাশ গাছে দেখো কতগুলো আজকে জবাব ফুটেছে দেখেছ এখনো মানে কি বলতো ঠিকঠাক করে ফোটেনি আর গোপাল সোনা কিন্তু ঘুম থেকে ওঠেনি এই যে গোপাল সোনা এখনো গোপাল সোনা এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে তারপরে আমার স্নান সব হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো তৈরি হচ্ছে পরোটা আর আলু ভাজা তো এখন প্রায় আটটা বাজারে চলেছে আর মানে সকালের খাবার দাবার পুরো রেডি আর একটু ভাতও করে নিয়েছি মানে ভাতটা খেয়ে বেরোবো আমরা তো পরোটা তো তৈরি করা হয়ে গিয়েছে আর আলুটাও ভাজা হয়ে গেছে আর এই দেখো ডিম তো ভেজে নিয়েছি আর এখন চলো এগুলো নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি আর চলে আসলাম আমাদের স্টেশনে আর এখন বসে আছি ট্রেন ধরবো এখান থেকে আর ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা তো তোমাদের যদি দেখানো মানে কি যায় তো দেখানো সম্ভব হলে অবশ্যই দেখাবো যে কোথায় আমরা যাচ্ছি তো আজকে তো সকাল থেকে এতটাই মেঘলা করেছে কি বলবো আর বন্ধুরা তো দেখো পরের দিন একদম চলে আসলাম সকালে চা নিয়ে তো চাটা তো বসিয়ে দিয়েছিলাম চাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন চাটা ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা চা নিয়ে বসে পড়লাম আর সাথে দেখো এই যে হচ্ছে ভাঙা বিস্কুট তো চা নিয়ে বসে পড়লাম তো বিস্কুট বলো তো ঢেলতে হবে তো এখন ভাবছি এটা আগে খেয়ে নিই তারপর কোটোটা পরিষ্কার করবো তারপর আজকে ঢেলবো কেননা অনেক দিন ধরে বিস্কুট ঢেলছি তো মানে গুঁড়োই ভর্তি ওর মধ্যে তো চলো এখন ভিজিয়ে ভিজিয়ে প্রথমে চাটা খেয়ে নি চাটা দারুণ হয়েছে খেতে আর সকালে তো কাজ বাজ সব আমার হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই তো আমি প্রথমে গোপালকে তুলেছি নিজে স্নান করেছি গোপালকে তুলে ওকে স্নান করিয়ে দিয়েছি তারপর রান্নাঘরে গেলাম রান্না বান্না হয়ে গেছে সকাল দুপুরে ঘর মানে ঝাড় দিয়ে বিছানা কাঁথা তোলা সব কিছু হয়ে গেছে তো এখন বাদে হচ্ছে সাড়ে আটটা তো এখন হচ্ছে চা খেতে বসলাম আর কটা কি বলো তো কাচাকুচি করতে হবে দেখি না অল্প জামা খবর চেয়েছিলাম কারা কারা আমার মতন চায়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাওয়া অবশ্যই কমেন্টস করো তো এখন ছাদে আসলাম কাচাকুচি করে আর এখন জামা কাপড়গুলো মেলে দেব আর আমাদের বাড়ির পাশে কিন্তু একদম হাট বসেছে বন্ধুরা তো আজকে হচ্ছে শুক্রবার তো তো আমাদের বাড়ির পাশেই হাট হয় যেখানে হাটটা হয় তো সেখানে প্যান্ডেল হবে পুজোর তো তার জন্য হাটটা একটু সরে আরো কাছাকাছি চলে এসছে তো চলো এখান থেকে একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করি আমি হ্যাঁ এই যে বন্ধুরা এই দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হাটেরই দোকান এই দেখো একদম কাছাকাছি এসছে হাটটা ঠিক এই যে আর এই রাস্তা দিয়ে জানো তো দোকানপাটগুলো বসে একদম এই রাস্তা দিয়ে একেবারে এই দিক থেকে আর এই সকাল এখন এগারোটা বেজে গেছে আর এখন কিন্তু কি বলতো রোদ্দুর উঠেছে হ্যাঁ হালকা 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 রোদ্দুর কিন্তু রৌদ্রের দিকে কিন্তু আবার তাকানোও যাচ্ছে না এই দেখো এই যে এক বালতি কাপড় কাচাকুচি করলাম তো চলো এগুলো এখন মেলে নিই বান্না নিয়ে তো চলে আসলাম আর দেখো তোমাদের দাদা ভাই দুই তিন রকম মাছ এনেছে তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে কিন্তু কি বলো তো তিন রকম তো তোমাদের মাছের কথা বললাম নিয়ে এসে সিলভার কাপ তারপর ভোলা মাছ আর এনেছে কিন্তু ফ্যাসা মাছ তো সব মাছ মানে সব কিছু মিলিয়ে মিশেই কিন্তু মাছের ঝোল করব। তো বন্ধুরা খাবার নিয়ে তো বসে পড়লাম আর কী কী রান্না করছি মানে কি কি রান্না হয়েছে আজকে দুপুরে তো চলো সেগুলো তোমাদের কাছ থেকে দেখাবো তো কি বলো তো বন্ধুরা এই মানে দুই তিন দিন হয়েছে ভিডিও ঠিকঠাক করে কি বলো তো আমি করতে পারছি না জানো তো যেহেতু বাড়িতেও ঠিকঠাক করে থাকতে পারছি না তার জন্য ভিডিওগুলোও কিন্তু ঠিকঠাক করে আমি দিতেও পারছি না আর এই দেখো পটলের শ্বাস করে ভেজেছি আর একটু পোড়া হয়ে গেছে কেননা এটা বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম নিচে আর এই দেখো দুই তিন রকম মাছ মানে তখন ধুচ্ছিলাম না তো মিলিয়ে মিশিয়ে রান্না করেছি তো দুপুরের খাবার নিয়ে তো বসে পড়লাম আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো বেশি বক করবো না আর খাওয়ার সময় তো খুব বেশি বক করাটাও ঠিক না তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আর যারা আমার ইউটিউব থেকে দেখবে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারাও কিন্তু একটু ফলো করে দিও বন্ধুরা আমি তো ফেসবুকে এই সবে সবে ভিডিও দিচ্ছি তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে বলো তো আমি কিভাবে এগোবো এই চ্যানেলটা আমার কিভাবে এগোবে তো অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো